कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिता जनाः। आम्रा कथामृत शुनछि। आजके आम्रा देखबो ठाकुर दक्षिणेश्वर मंदिरे भक्त संगे बसे रयेछेन एवं तार कथा रूप अमृत वितरण करछेन जा आजकेओ आमादेर काछे पाथेयो। ठाकुर श्री रामकृष्ण आज दक्षिणेश्वर मंदिरे भक्त संगे श्रावण कृष्णा प्रतिपद 19 अगस्त 1883 ख्रीष्टाब्द आज रविवार एईमात्र भोगारतीर समय सानाई बाजिते छिलो। ठाकुर घर बंध हईल। ठाकुर श्रीरामकृष्ण प्रसाद प्राप्तिर पर किंचित विश्राम करितेछेन। विश्रामेर पर एखनो मध्याह्नकाल तिनि ताहार घरे छोट तक्तपोषेर उपर बसिया आछेन। एमन समय मास्टर आसिया प्रणाम करिलেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। ঠাকুর মাস্টারকে বলছেন, দেখো অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সন্ন্যাসীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, এ কিরূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে কিন্তু আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো, আমি খ, অর্থাৎ আকাশবধ। তা সে পরম ভক্ত, তার মুখেও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। ঠাকুর আবার বলছেন, কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ, আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপি, আমি পাপি, সেই শালাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তাঁর নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর আবার ঠাকুর মাস্টার কি বলছেন, দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে, হৃদয়ে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? কিছুদিন আগেই ঠাকুর বলছিলেন যে মায়া ভালো নয় কিন্তু দয়া সত্যগুণ খুব ভালো। তো নিজে এখন কনফিউজ। মাস্টার মশাইকে বলছেন যে হৃদের জন্য তার অসুখ করেছে বলে আমার মনটা বড় খারাপ, এ কি মায়া না দয়া? দেখি মাস্টার মশাই কি বলবেন। মাস্টার কি বলিবেন চুপ করিয়া রহিলেন। ঠাকুর নিজেই আবার বলছেন, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইঝি, এই সব আত্মীয়ের প্রতি ভালোবাসা। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদয়ে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল।
এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম। কিন্তু আমার অনেক করেছিল, এখন সে কিছু পেলে মনটা স্থির হয়। কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়? বেলা 2-3টার সময় ভক্ত বীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন। পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না ঠাকুর। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। ঠাকুর বলছেন, সিংহবাহিনী আমি দেখতে গেছিলুম, চাষাধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়ো বাড়ি, তারা গরিব হয়ে গেছে, এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালিশুর কি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ি যেমন দেখেছি, এ বাড়ির সে শ্রী নাই। মাস্টারমশাইকে বলছেন আবার, আচ্ছা এর মানে কি বলো দেখি। মাস্টার চুপ করিয়ে আছেন। ঠাকুর আবার বলছেন, কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়, সংস্কার প্রারব্ধ এসব মানতে হয়। আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুর গেছিলুম, রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে, সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী, ঠাকুর বাড়ির কাছে বড় দীঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ। আচ্ছা দীঘিতে আবাঠার গন্ধ পেলুম কেন বলো দেখি, আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দীঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই, আবেশে সেই দীঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। ঠাকুর বলছেন, কি জানো, সুখ দুঃখ দেহধারণের ধর্ম। কবি কঙ্কণচণ্ডীতে আছে যে কালুবীর জেলে গেছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন, সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গেছিল। একজন কাঠুরে পরম ভক্ত, ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না, সেই কাঠ কেটেই আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার তো ঘুচল না। মাস্টার এই শুনে বলছেন, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়াই উচিত ছিল। ঠাকুর বলছেন, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতেই হয়। একজন কানা গঙ্গা স্নান করলে,
পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। সকলে হাসছে ঠাকুরের এই উপমা শুনে। ঠাকুর বলছেন, পূর্ব জন্মের কর্ম ছিল তাই ভোগ। মনি বললে, যে বাণটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। ঠাকুর বললেন, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? অপূর্ব। জয় ঠাকুর। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমেদ্যম ত্বম রাম কৃষ্ণম শিরসা নমঃ।